এক্সামিন করে উনি যদি এটা নিরাপদ বা স্বাচ্ছন্দ্য ভ্রমণের সহায়ক এটা যদি উনি সার্টিফাই না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেন পরিচালনা করতে পারি না। এটা হলো প্রাথমিক একটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা সরকারিভাবে স্বীকৃত সরকারি রেল পরিদর্শক উনি। তো উনি যখন আমাদেরকে বলবেন যে না এটা যাওয়ার জন্য নিরাপদ, তো এরই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই কর্মসূচি। আর এটা হচ্ছে আমাদের একটা রুটিন ওয়ার্ক, এটা হলো রেলওয়ের নিয়ম। তো এটা কিন্তু আমরা এইটা বলতে পারবো না যে এটা কোনো ট্রায়াল রান বলতে পারবো না, এটা আমাদের শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা। এখানে দেখা হবে আপনার রেল লাইনের যাবতীয় কার্যক্রম, যেটা রেল লাইন সঠিক আছে কি না দেখা হবে, পয়েন্টের সঠিকভাবে কাজ করতেছে কি না দেখা হবে, ব্রিজের আপনার সব কিছু ঠিক আছে কি না দেখা হবে, আপনার লেভেল ক্রসিং গেটগুলি ঠিক আছে কি না, পয়েন্টসের পয়েন্টস অ্যান্ড ক্রসিংটা দেখা হবে, সব কিছু দেখে উনি কিন্তু এটা ওনার যেটা আপনার সরকারিভাবে যেই নিয়ম যেই পরীক্ষা নিরীক্ষা করে তারপর হচ্ছে উনি কিন্তু সিদ্ধান্ত দিবেন। আর এখানে আমাদের সাথে আছেন আপনার লাইন ট্র্যাক স্পেশালিস্ট বা ট্র্যাক ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, এখানে আছেন সিগন্যালিং আপনার ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারা আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তারপর হচ্ছে আপনার আপনার ব্রিজ স্পেশালিস্ট আছেন, আছেন হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল স্পেশালিস্ট, আছেন আপনার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান স্পেশালিস্ট, সবাই আছেন। তো সবাইকে নিয়েই উনি কিন্তু দেখবেন কি কি যদি কোনো আমাদের ত্রুটি বিচ্যুতি বা কিছু থাকে বা যেটা আবার রেকটিফাই করারও একটা সুযোগ থাকবে। আবার হচ্ছে স্টেশন বিল্ডিংগুলি উনি দেখবেন যে আমাদের ওইগুলি যাত্রীবান্ধব কি না, সব কিছু দেখে তারপরে উনি একটা প্রতিবেদন সরকারকে দেবেন। এটা হচ্ছে নিয়ম। ভাবতেছেন এটা ট্রায়াল রান কি না, আসলে ট্রায়াল রান না। আর আপনারা এটাও জানেন আগামী 11 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন, তো ওই উদ্বোধনকে সামনে রেখে এবং বাণিজ্যিকভাবে আমরা ট্রেন পরিচালনার স্বার্থে যাত্রীদের সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিরাপদে ট্রেন চলাচল সব কিছু এনশিওর করার জন্যই আজকের এই এই পরিদর্শন। 100 কিলোমিটার আজকে কালকে 2 দিন মিলিয়ে আমি আমার পরিদর্শন করব এবং যাবতীয় যা আছে মানে তারা যে তৈরি করেছে এগুলো সব ঠিক আছে কিনা, ব্যালাস্টের ডেপ, তারপরে রেলের বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো পয়েন্ট থাকে, বিভিন্ন জিনিস, লেভেল ক্রসিং গেটগুলি ঠিক আছে কিনা, এটা যাত্রীবান্ধব কিনা, এটা মানে এখন স্টেশনগুলি ঠিক আছে কিনা, সিগন্যালিং ঠিক আছে কিনা, এটা পরীক্ষা করে দেখবো, তারপর রিপোর্ট দেবো, তারপর ইনশাআল্লাহ ট্রেন চলবে। That's right.
Okay.